রাস্তাটি ভারতের ব্যস্ত নগরী মুম্বাইয়ের। একটু ভেবে দেখুন তো, এই রাস্তায় চলাচলকারীদের কাছে হাত পেতে কতই বা রোজগার হতে পারে। সবার চিন্তার সীমাকে বড় সড় ধাক্কা দিয়ে কোটি কোটি রুপি রোজগার করে বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুকের নজির গড়েছেন একজন। দিনে বা রাতে চলতি পথে পথচারীদের কাছে হাত পেতে রোজগার এখনও বহাল রেখেছেন সেন্সেশনাল ভিক্ষুক ভারত জৈন। ভিক্ষুকদের প্রচলিত জীবনযাত্রার ধারণাকে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন ভারত। শুধু ভিক্ষা করেই বর্তমানে 7.5 কোটি রুপি বা $1 মিলিয়ন বেশি পরিমাণের অর্থের মালিক। ভিক্ষাবৃত্তিকে লাভজনক পেশায় পরিণত করে একে নিয়ে গেছেন নতুন এক মাত্রায়। দিনে রাতে মুম্বাইয়ের রাস্তাঘাট অলিগলিতে হাত পাতার কাজে সময় দেন 10 থেকে 12 ঘন্টা। এতে প্রতিদিন গড়ে তার উপার্জন 2 থেকে 2,500 রুপি। মানুষের মায়া মমতা আর উদারতার কল্যাণে মাসে তার গড় উপার্জন 60 থেকে 70 হাজার রুপি। একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে বিশ্বজুড়ে ভিক্ষুকদের আয়ের তালিকা করলে 1 নম্বরে স্বমহিমায় জল জল করবে ভারত জৈনের নাম। তাই এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ধনী ভিক্ষুক আর কেউ নন, ভারত জৈন। গতানুগতিক ভিক্ষুকদের জীবনাচারের সাথে মিল নেই ভারতের। থাকেন বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে, স্ত্রী, 2 ছেলে, 1 ভাই ও বাবাকে নিয়ে নিজের কেনা যে অ্যাপার্টমেন্টে থাকেন তার বাজার মূল্য শুনলেও চোখ কপালে উঠতে বাধ্য। অ্যাপার্টমেন্টটির দাম 1.2 কোটি রুপি। এছাড়া মুম্বাইয়ের থানে এলাকায় 2টি দোকানও আছে তার। দোকান থেকে মাসে ভাড়া তোলেন 30,000 রুপি। ছোটবেলায় স্কুলে গিয়ে লেখাপড়ার সুযোগ না পাওয়ায় ভারত উপার্জনের সহজ উপায় হিসেবে ভিক্ষাকেই বেছে নেন, যদিও সন্তানদের লেখাপড়ায় কার্পণ্য করেননি। ভিক্ষা করেই সন্তানদের পড়িয়েছেন নাম করা স্কুলে। 40 বছর ধরে ভিক্ষাকে পেশা হিসেবে নেয়া ভারতের বর্তমান বয়স 54। পরিবারে সচ্ছলতা ফিরলেও স্বজনদের অনুরোধ উপেক্ষা করে ভিক্ষাবৃত্তিকে ছাড়তে নারাজ তিনি। এখন প্রয়োজন নয়, ভিক্ষা করেন শখের বশে। সোশ্যাল প্ল্যাটফর্মের কল্যাণে ব্যাপক পরিচিতি পাওয়া সেন্সেশনালি ভিক্ষুককে বেশিরভাগ সময়ই মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাল কিংবা আজাদ ময়দানে ভিক্ষা করতে দেখা যায়। মেহরা হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।